ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ইতিপূর্বে একজন ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, আশা করছিলাম প্রশ্নটার একটা বিস্তারিত উত্তর দিব। প্রশ্নটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কি কি সূরা মিলাতেন। তো এই প্রশ্নটার উত্তরে আমরা সামগ্রিকভাবে এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। প্রথম কথা হলো যে সূরা ফাতিহার পরে কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো সুরার অংশ বা কোন পূর্ণ সুরা পড়া জায়েজ রয়েছে। এই মর্মে আমরা হাদিসুল মুসি যেটা আছে, মুসি উসলা, সালাতে ভুলকারী ব্যক্তির যে হাদিসটা, ওই ওই হাদিসটার অংশের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সুম্মা ক্বরা মা তায়াসসারা মা'আকা মিনাল কোরআন, এরপরে তুমি কোরআনের যেই অংশ থেকেই তোমার সহজ হবে তুমি পড়ে নিবে। এই হাদিসটা আছে বুখারীর 757 নম্বরে এবং মুসলিমের 397 নম্বরে। এই হাদিস থেকে বুঝলাম কোরআনের যে কোনো জায়গা থেকে সূরা ফাতিহার পরে পড়া জায়েজ রয়েছে। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অভ্যাসগত ভাবে তিনি কি পড়তেন সাধারণত। তো এই মর্মেও বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায়। একটা হাদিস রয়েছে, এই হাদিসটা রয়েছে সুনানুন নাসাইতে 972 নম্বরে, নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এটা আছে সুলাইমান বিন ইয়াসার রাদিয়াল্লাহ থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে মা সাল্লাইতু ওয়ারা আহাদিন আশবাহা সালাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফুলান, অমুকের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব থেকে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত আমি আর কারো পিছনে আদায় করি নাই। তো কোন একজন ব্যক্তির কথা বলছিল, তো ওই ব্যক্তির সালাতটা কেমন ছিল সেটার বর্ণনা দিয়ে সুলাইমান বর্ণনাকারী বলছেন, কানা ইউতিলু রাকাতাইনিল উলাইয়াইন মিনাজ যুহর, যুহরের প্রথম 2 রাকাত লম্বা করতেন, ওয়া ইউখফিফুল উখরাইয়াইন, আর পরের 2 রাকাত ছোট করতেন, ওয়া ইউখফিফুল আসরা, আসরের সালাতকে হালকা করতেন, ওয়া ইকরাউ ফিল মাগরিবে বিকিসারিল মুফাসসাল, মাগরিবে পড়তেন কিসারুল মুফাসসাল, আমি বলছি কিসারুল মুফাসসাল কি, ওয়া ইকরাউ ফিল ইশাই বিওয়াসাতিল মুফাসসাল, আর ইশার সালাতে পড়তেন ওয়াসাতুল মুফাসসাল, ওয়া ইকরাউ ফিস সুবহি বিতুলিল মুফাসসাল, আর ফজরের সালাতে পড়তেন হচ্ছে তুলুল মুফাসসাল, তিওয়ালুল মুফাসসাল। তিওয়ালুল মুফাসসাল হচ্ছে সূরা কফ থেকে নিয়ে একদম আম্মা পারার শুরু পর্যন্ত, আম্মা ইয়াতাসাআলুন পর্যন্ত, এটা হচ্ছে তিওয়ালুল মুফাসসাল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে পড়তেন এবং জোহরের সালাতেও তার কাছাকাছি পড়তেন। এই 2টা সালাতের ব্যাপারে হলো তিওয়ালুল মুফাসসাল। আর আওসাতুল মুফাসসাল হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন থেকে নিয়ে সূরা দুহা পর্যন্ত, এটা পড়তেন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা এবং আসরের সালাতের কাছাকাছি পড়তেন। আর মাগরিবের সালাতে পড়তেন হচ্ছে কিসারুল মুফাসসাল, অর্থাৎ সূরা দুহার পর থেকে নিয়ে আপনার সূরাতুন নাস পর্যন্ত, এই এই অংশটা পড়তেন হচ্ছে মাগরিবের সালাতে। এটা ছিল স্বাভাবিক নিয়ম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকতেন, কিন্তু তার ব্যতিক্রমও কখনো কখনো করতেন, এই জন্য অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। ব্যতিক্রম করারও প্রমাণ আছে, যেমন প্রমাণিত আছে যে সূরা সহিহ বুখারীর 764 নম্বর হাদিসটিতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে সূরা আরাফ পড়েছেন। অর্থাৎ সূরা আরাফকে 2 ভাগ করে তিনি প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়েছেন, সহিহ বুখারীতে আছে। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে যে ফজরের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনুন পড়েছেন, এটা সহিহ মুসলিমের 455 নম্বরে রয়েছে। একইভাবে জোহরের সালাতে সূরা লুকমান পড়েছেন, এটা নাসাইতে রয়েছে। তো এইভাবে অনেক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন সূরা পড়েছেন। যেমন আবু ওমর ইবনে আব্দুল বার ইমাম, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত আছে তিনি মাগরিবের সালাতে আস-সাফাত পড়েছেন, হামিম আর দুখান, সূরা দুখান পড়েছেন, সাবিহ ইসমা রাব্বিকাল আলা পড়েছেন, তিন ওয়া যাইতুন পড়েছেন, মুআওয়াজাতাইন পড়েছেন, অর্থাৎ সূরা নাস ফালাক পড়েছেন, মুরসালাত পড়েছেন। এভাবে তিনি আর সূরা কিসারুল মুফাসসালের অন্য সূরাগুলো তিনি পড়েছেন। আবার ঈশার সালাতেও দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সূরা পড়েছেন এবং পড়তে বলেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এভাবে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। এশার সালাতে যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এগুলোর কথা বলা আছে, মুআয বিন জাবালকে পড়তে বলেছিলেন, যিনি সূরা বাকারা পড়েছিলেন তার কওমের ইমামতি করার সময়, তখন কওমের একজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ দিলে, তিনি বললেন আফাত্তানু আনতা ইয়া মুআয, মুআয তুমি কি ফিতনা শুরু করেছো, সূরা বাকারা কেন পড়ছো,
সমাজের লোকদের কষ্ট হয়, তারা সারাদিন কাজ করে, তো অনেক রাতে সালাত, এশার সালাতে সে বাকারা পড়তে শুরু করেছিলেন। তো আল্লাহ রাসুল তাকে সাবে হিসম রবিকাল আলা এই জাতীয় সূরা গুলো পড়তে বলেছিলেন, ওয়াল্লাইলি ইজা ইয়াবশা এই জাতীয়। তো এই ধরনের অনেক বর্ণনা পাওয়া যায়। মোট কথা হলো যে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিরুদ্দিন আলবানীর বইটি পড়তে পারেন। আর মোট কথা যে কোনো জায়গা থেকে পড়া যাবে, তবে কিছু আদর্শ রয়েছে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পূর্ণ সূরা, পরিপূর্ণ সূরা পড়াটাকেই পছন্দ করতেন। হ্যাঁ, আবার কখনো কখনো একই সূরা দুই সূরাতে ভাগ করেও তিনি পড়তেন, এবং তবে সূরার মাঝখান থেকে পড়তেন এটা খুব কম পাওয়া যায়, অর্থাৎ খুব একটা প্রমাণ পাওয়া যায় না এভাবে, এবং সূরার শেষের থেকে পড়তেন। একই একই সূরার একই রাকাতে দুইটা সূরাও পড়েছেন, এরকমও প্রমাণ পাওয়া যায় আল্লাহ সাল্লাম থেকে। এ ব্যাপারে অনেক স্পষ্ট হাদিসও রয়েছে। একটা হাদিস আছে, এই বিষয়গুলো মোটামুটি এরকমই, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।